সোনালী ধান ঘরে উঠবে। এ নিয়ে খুশি হবার কথা থাকলেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অনেক চাষি এখন দুশ্চিন্তায়। তারা বলছেন, ধান বের হয়েছে ঠিক, কিন্তু পোকার আক্রমণে তা নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেতেই মরে গেছে ধানের শীষ। এ অবস্থায় নানা ওষুধ প্রয়োগ করেও মিলছে না সমাধান। এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। ধানের যে পরিস্থিতি, 5-7 বিঘা জমি আবাদ করা হয়েছে, তাতে দেখা গেল যে যেখানে 20 মন হয় সেখানে 5 মন ধান হওয়া মুশকিল কিছু জমিতে। আবার এই ধান যে হয়েছে সেটা দিয়েও তো ঘরে ধান তোলার মতো অর্ধ আসবে কিনা এরকম আর কি। কেউ কেউ জানালেন, কীটনাশক ছিটানোর পর পোকার আক্রমণ কিছুটা কমেছে। কারেন্ট পোকার কারণে আমরা স্প্রে করতেছি, কৃষি অফিস থেকে আমরা ওষুধ স্প্রে করতেছি, এই নিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আসছে। সেই ওষুধ দিয়ে আমরা স্প্রে করতেছি, দেখা যাক ভাগে কি আছে। আর আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নির্ণয়ের চেষ্টা করছে স্থানীয় কৃষি অফিস। এই পোকাগুলোকে নিধনের জন্য বিভিন্ন স্প্রে করতেছি, বুঝায় দেয়, আমরা সেভাবে স্প্রেগুলো করতে থাকি। কৃষকদের পরামর্শ দিচ্ছেন যেন আমাদের ফসল পোকায় নষ্ট না করতে পারে। যে এই মৌসুমে BPH, যেটাকে আমরা কারেন্ট পোকা বলি, এই এটা আসছে কি না এটা দেখছি আমরা, এবং অন্যান্য কী কী পোকা আছে মাঠে, এই পোকাগুলোর জন্য এই ওষুধগুলো দেওয়া। আলোকপাত করে আমরা কৃষকদেরকে যে পোকামাকড় কী পেলাম সেটার উপর ভিত্তি করেই তাদেরকে আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি, লিফলেট বিতরণ করছি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এবার আমন ধান চাষ হয়েছে 18,275 হেক্টর জমিতে, যার মধ্যে সুগন্ধি ধানই চাষ হয়েছে প্রায় 40%। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক।